আমাদের ব্রেনের দুটো অংশ, একটা হলো রাইট হেমিস্পিয়ার, লেফট হেমিস্পিয়ার। স্ট্রোক করার পরে প্যারালাইসিসটাকে অবশ্যই অবহেলা করা যাবে না। আপনার শোল্ডার অ্যাক্টিভ হচ্ছে? শোল্ডার অ্যাক্টিভ হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা কথা বলবো যে আমরা স্ট্রোক পেশেন্টদেরকে স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস, সেটার জন্য আমরা কী ধরনের ট্রিটমেন্ট করি অথবা কী ধরনের ট্রিটমেন্ট করলে একটা পেশেন্ট খুব দ্রুত রিকভারি আসে অথবা পুনর্বাসন হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ফিজিওথেরাপি চিকিৎসক, SM ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা কী ধরনের এক্সারসাইজ করার কারণে একটা পেশেন্ট দ্রুত রিহ্যাব হয় সেটা আপনাদেরকে একটা মডেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব অথবা দেখানোর চেষ্টা করব। দর্শক, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপিস্টের মাধ্যমে চিকিৎসা করাটা জরুরি। এই জন্যই বলছিলাম যে আমাদের কিছু বডির ক্রস কাইনেমেটিক চেন আছে, তো সেক্ষেত্রে একটা মাসলের সাথে আমাদের প্রায় বডিতে 639টা মাংসপেশী একটা ফাঁসার উপরে, একটা লেয়ারের উপরে আটকে আছে। তো সেক্ষেত্রে এই 639 মাংসপেশী আপনার একটা মাসলের সাথে আর একটা মাসলের একটা রিলেশন আছে। তো সেক্ষেত্রে আজকে আমাদের মডেল হচ্ছে, উনি নিজেও একজন স্ট্রোক পেশেন্ট, স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে গেছে। ওনার নাম হচ্ছে সোহেল ভাই, ওনার বাসা হলো হাজারিবাগে। তো উনি আমাদের কাছে মোটামুটি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসের জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্ট খুব দ্রুতই নিতে আসছে আলহামদুলিল্লাহ। আমরাও আশা করতেছি উনি খুব দ্রুত রিকভারি চলে আসবে, অনেকটাই চলে আসছে, বাকিটাও ইনশাল্লাহ চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা ওনাকে দিয়ে একটু দেখাবো, ওনার মূলত লেফট সাইডটা প্যারালাইসিস, তাই না সোহেল ভাই? আপনার লেফট সাইড প্যারালাইসিস। আচ্ছা, এই লেফট সাইডের পাওয়ার যখন জিরো থাকবে, অর্থাৎ একটা স্ট্রোক করার পরে একটা প্যারালাইসিস পেশেন্টের যখন মাসল পাওয়ার একদম জিরো থাকবে, তখন কী ধরনের এক্সারসাইজগুলো করে আমরা ওই পাশটাকে অর্থাৎ লেফট সাইডটাকে অ্যাক্টিভ করব? তো সেক্ষেত্রে আমরা রাইট সাইডে শুরুতে এক্সারসাইজ করাবো। রাইট সাইডে এক্সারসাইজ করালে লেফট সাইডটা কীভাবে অ্যাক্টিভ হয় দর্শক, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন দর্শক, আমরা হাতটাকে যদি পজিশনে রেখে দিই, এইভাবে যদি এইরকম করেও একটু পজিশনে রেখে দিই অথবা এই হাতটাকে একটু পিছনের দিকে রেখে দিই, দেওয়ার পরে আমরা এই পার্টটাকে যদি একটু অ্যাডাকশন করাই, তাহলে আপনার ওই শোল্ডারটা অ্যাক্টিভ হবে। দেখেন, ক্রস কাইনেমেটিক চেনের কথা বারবার বলতেছি অথবা ফিজিওথেরাপিস্টের মাধ্যমে চিকিৎসাটা নেওয়ার কথা বারবার বলতেছি দর্শক, এটা তো আপনারা জানেন না যে কীভাবে অ্যাক্টিভ করাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাক্টিভ হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, আমি যখন ওনাকে বলতেছি যে এই পাটা ওদিকে ভিতরে নেন, ভিতরে নেন, দেখেন দর্শক, এই টোটাল সাইডটা একটা সাইড যে যে পাশটা ওনার প্যারালাইসিস হয়ে গেছে অথবা যে পাশটা ওনার দুর্বল, সেই সাইডটাকে অ্যাক্টিভ করতেছি আমরা অপোজিট সাইটের এক্সারসাইজের মাধ্যমে, অর্থাৎ ভালো সাইটের এক্সারসাইজের মাধ্যমে। সেটা দেখেন দর্শক, আবার দেখাচ্ছি, আপনি ওদিকে নেন, ভিতরে নেন, অর্থাৎ এই পায়ের এক্সারসাইজ কিন্তু সে খুব ভালোভাবে পারফর্ম করতে পারছে। তো ভালো পায়ের এক্সারসাইজ করে যদি প্যারালাইসিস হাতটাকে খুব দ্রুত রিহ্যাব করা যায় দর্শক, সেটা আবার একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, ভালো পায়ের এক্সারসাইজ করে আপনার শোল্ডারটাকে স্টেবল করার চেষ্টা করতেছি অথবা অ্যাক্টিভ করার চেষ্টা করছি। দেখেন আবার দর্শক, আমরা দেখাচ্ছি, নেন, আপনার কি শোল্ডার অ্যাক্টিভ হচ্ছে? আপনার শোল্ডার অ্যাক্টিভ হচ্ছে? শোল্ডার অ্যাক্টিভ হচ্ছে। তো এটা হলো এক নম্বর টেকনিক দর্শক। এমনি তো আপনারা কিছু গতানুগতিক ট্রিটমেন্ট করেনি, অনেকেই করেও, কিন্তু এটাতে যে সমস্যাটা হয় দর্শক, ওই পেশেন্টগুলোর রিহ্যাব হতে অনেক সময় লাগে। আপনারা যদি একটা স্ট্রোক করার পরে প্যারালাইসিসটাকে যদি আপনি একজন ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ম্যানেজ করতে পারেন, তাহলে খুব দ্রুত ম্যানেজ হয়ে যায় অথবা পুনর্বাসন হয়ে যায়। এবার আমরা পিছনের আরেকটা এক্সারসাইজ দেখাবো দর্শক, যে এক্সারসাইজটার মাধ্যমেও আপনার প্যারালাইসিস যে সাইডটা আছে সেটাকে আপনি অ্যাক্টিভ করাতে পারবেন। এখন আমরা আরেকটা টেকনিক দেখাবো, যে টেকনিকের মাধ্যমে আমরা যদি, যারা স্ট্রোক করে তাদের তো টোটাল বডির একটা সাইড প্যারালাইসিস হয়ে যায়। আমরা আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমাদের ব্রেনের দুটো অংশ, একটা হলো রাইট হেমিস্পিয়ার, লেফট হেমিস্পিয়ার। তো কারো যদি লেফট হেমিস্পিয়ারে স্ট্রোক করে তাহলে রাইট সাইড প্যারালাইসিস হয়ে যায়, আবার যদি কারো রাইট হেমিস্পিয়ারে স্ট্রোক করে তাহলে লেফট সাইড প্যারালাইসিস হয়ে যায়। তো সেক্ষেত্রে দর্শক, ওনার যে সাইডটাতে স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে, সেটা হলো রাইট হেমিস্পিয়ারে ওনার স্ট্রোক করছে, যার কারণে ওনার লেফট সাইড প্যারালাইসিস। তো এই লেফট সাইডের টোটাল বডির যদি অর্ধেক সাইড করি দর্শক, এই মেরুদণ্ডটাকে অর্ধেক মনে করেন আপনারা, অর্ধেক মনে করলে হবে কি দর্শক, আপনার এই মেরুদণ্ডর এই পাশটা টোটাল একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে, অর্থাৎ এই পাশের হাত, এই পাশের পা, এই পাশের যে তার চেস্ট মাসল, এই পাশের যে তার পিঠের যে মাংসপেশিগুলো আছে সেগুলোও স্ট্রোক করছে। তো সেগুলোকে আমরা একটু দেখাচ্ছি দর্শক। দেখেন, এই পাশটা ওনার
প্যারালাইসিস, অর্থাৎ লেফট সাইডটা ওনার হচ্ছে প্যারালাইসিস। এখন এই লেফট সাইডটাকে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন দর্শক, আরেকটা আমরা ক্রস কাইনেমেটিক চেইন দেখাচ্ছি যে এই এক্সারসাইজটা যদি করে তাহলে এই পাশটাকে খুব দ্রুত অ্যাক্টিভ করা যায়। সেটা কীরকম দর্শক, উনি নিজেও একজন স্ট্রোক পেশেন্ট, আপনি এই পাটা একটু ভাঁজ করেন তো ভাইয়া, ভাঁজ করেন দেখেন আপনার কি এই পাশটাই অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা ওকে, আপনি আবার একটু ভাঁজ করেন, আপনি আবার ভাঁজ করেন দেখেন এই পাশটা কি অ্যাক্টিভ হয়। ওকে দেখেন দর্শক, এই আমরা নি ফ্লেকশনের মাধ্যমে স্পাইনালের যে অপোজিট স্পাইনালের যে মাসলগুলো আছে, অর্থাৎ প্যারালাইসিস সাইডের যে স্পাইনালিস মাসলগুলো আছে, যেগুলো আপনার বসতে সাহায্য করবে, যেগুলো আপনার দাঁড়াতে সাহায্য করবে, সেই মাসলগুলোকে আমরা দ্রুত অ্যাক্টিভ করার চেষ্টা করছি। দেখেন দর্শক, আবার আমরা দেখি, আপনি এই পাটাকে একটু ভাঁজ করেন দেখেন দর্শক, এই এই পাশের যে মাংসপেশিগুলো আছে সেগুলো অনেক বেশি টাইট হয়ে গেছে অথবা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আর একটা টেকনিক দর্শক। তো সেক্ষেত্রে দর্শক সর্বোপরি আবারও আপনাদেরকে বলছি, স্ট্রোক করার পরে প্যারালাইসিসটাকে অবশ্যই অবহেলা করা যাবে না। অবশ্যই আপনারা প্যারালাইসিস কন্ডিশনটাকে যদি সঠিক সময়ে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাটা নিতে পারেন, তাহলে খুব শর্ট টাইমের ভিতরে ওই পেশেন্টটাকে একবারে 100% রিকভারি করা যায়। যদি আপনি ভালো ফিজিওথেরাপিস্টের মাধ্যমে চিকিৎসাটা নিতে পারেন তাহলে এটা 100% পুনর্বাসন করা সম্ভব, অথবা 80-90% পুনর্বাসন করা সম্ভব। দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই মনে করেন যে স্ট্রোক পেশেন্টের যে সাইড প্যারালাইসিস হয়ে গেছে সেই সাইডটা মনে হচ্ছে দ্রুত অ্যাক্টিভ করার জন্য অনেকেই ফোর্সফুলি মুভমেন্টগুলো করেন, এতে যেটা হয় সেটা হলো হিতে বিপরীত হয়ে যায় দর্শক। সেটা এরকম যে আপনি ভালো করার জন্য করলেন সেটা আরও খারাপ হয়ে গেল। তো অবশ্যই যে মুভমেন্টগুলো করাবেন সেগুলো অবশ্যই পেইন ফ্রি মুভমেন্ট করাবেন, অর্থাৎ মুভমেন্টে যেন কোনো ধরনের পেইন না হয়। আরেকটা জিনিস হচ্ছে রেঞ্জের ভিতরে করাতে হবে দর্শক, এবং খুব সফটলি জেন্টলি করাতে হবে। এটা অবশ্যই ফোর্সফুলি করানো যাবে না, কোনো ধরনের মালিশ টালিশ করানো যাবে না। আপনারা মুভমেন্ট প্যাসিভ মুভমেন্ট করাবেন শুরুতেই, কিন্তু প্রত্যেকটা জয়েন্টের রেঞ্জ অনুযায়ী, অর্থাৎ যে কয়টা মুভমেন্ট আছে সেই মুভমেন্টগুলো করাতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই পেইন ফ্রি মুভমেন্ট করাতে হবে এবং জেন্টলি করাতে হবে। আপনাদের যদি এই স্ট্রোক পেশেন্ট সম্বন্ধে আরও কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সটে আমরা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।